নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা ই শ্রম কার্ড অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছেন এবং অনেকে এখনও পর্যন্ত বাকি আছেন, তো খুব শীঘ্রই ই শ্রম কার্ড করে ফেলবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ই শ্রম কার্ড রয়েছে, এই ই শ্রম কার্ড করতে কত টাকা খরচ লাগে, মাসে মাসে কি কোনো টাকা পে করতে হবে? হ্যাঁ, এবং সে সঙ্গে এই ই শ্রম কার্ড করতে গিয়ে কি কোনো রকম টাকা পে করতে হয়, তো সেটাই আজকের আপ টু ডেট এই ভিডিওটির মাধ্যমে জানাবো। এই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং সেই সঙ্গে জানাবো রাজ্য সরকারের যে লেবার কার্ড রয়েছে, তো সেই লেবার কার্ড করতে কত টাকা খরচ হয় এবং সেই কার্ড করতে গেলে আপনাদের কত টাকা করে লাগে সেটাও জানাবো। এই বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে বলে রাখি, এই যে ইশ্রম যে কার্ডটা রয়েছে, এই ইশ্রম কার্ডটায় নানা ধরনের প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে থাকেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রকল্পের সুবিধাগুলো আপনারা পেয়ে থাকেন, তার জন্য আমাদেরকে ই শ্রম কার্ডটা আবেদন করতে হয়। এবার ই শ্রম কার্ডটা যে আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে আবেদন করতে গেলে, অর্থাৎ আবেদন করতে গেলে আপনাদের কি কোনো রকম টাকা পয়সা দিতে হবে? এবং সেই সঙ্গে আবেদন করার পর আপনাদের কি কোনো রকম টাকা বছরে বছরে পে করতে হবে বা মাসে মাসে কি পে করতে হবে, তো সেটাও জানাবো। তো বন্ধুরা, প্রথমে বলে দিই, এই যে ই শ্রম পোর্টালটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে আনরেকগনাইজড ওয়ার্কারদের জন্য, অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। তো এই ই শ্রম পোর্টালে আপনাদেরকে যে চার্জ দিতে হয় কিনা সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই, রেজিস্ট্রেশন অন ই শ্রম পোর্টাল ইজ ফ্রি, ওয়ার্কার্স আর নট রিকোয়ার্ড টু পে এনি চার্জেস টু এনি রেজিস্ট্রেশন এন্টিটি। অর্থাৎ ই শ্রম পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করার জন্য বা ই শ্রম কার্ড করার জন্য আপনাদের এক টাকাও কোনো রকম চার্জ দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখানে কোনো রকম কোনো চার্জ দিতে হয় না। আচ্ছা, ই শ্রম কার্ড করার পর তারপরে কি কোনো রকম চার্জ লাগে, দেখুন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। নো ব্যাঙ্ক ডিটেলস আর বিইং ক্যাপচার টু এনশিওর হ্যাসেল ফ্রি ডেলিভারি অফ বেনিফিটস আন্ডার সোশ্যাল সিকিউরিটি স্কিমস অর এনি বেনিফিটস বাই দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ডিরেক্টলি টু দ্য ওয়ার্কার্স অ্যাকাউন্ট। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, কোনো রকম ব্যাঙ্ক থেকেও আমরা টাকা কাটা হবে না, কোনো রকম চার্জ এখান থেকে নেই যে প্রতি মাসে মাসে প্রতি বছর বছর এটা করার জন্য আপনাকে বা করেছেন বলে টাকা কাটা হবে, তা কিন্তু নয়। এবারে বলি, তাহলে টাকা কোথায় লাগছে? টাকা আপনাদের যেটা লাগছে সেটা হচ্ছে, আপনি ধরুন নিজে নিজে করতে পাচ্ছেন না, তো এটা ফোন থেকে করা যায়, কম্পিউটার থেকেও করা যায়, অনলাইন অ্যাপ্লাই আপনি নিজে নিজে করতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের সাইবার ক্যাফেতে আপনাকে যেতে হবে, সাইবার ক্যাফেতে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো এবার সাইবার ক্যাফে গেলে তারা যে এটা করে দিচ্ছে তার জন্য তার একটা চার্জ নিয়ে থাকে, সেক্ষেত্রে সেটা তাদের চার্জ, তো এটা কোনো সরকারের চার্জ নয় বা ই শ্রম কার্ড করছেন তার কোনো রকম চার্জ নয়। আচ্ছা, এবার আসি যে প্রতি মাসে মাসে বছরে বছরে কি টাকা এখানে দিতে হয়, না, ই শ্রম কার্ড করার জন্য বা করার পর কোনো রকম চার্জ নেই যে এটা চালু রাখার জন্য প্রতি মাসে মাসে প্রতি বছর বছর আপনাদেরকে টাকা দিতে হবে। তবে এই ই শ্রম কার্ড করার সঙ্গে সঙ্গে একটা প্রকল্পে আপনাদেরকে নাম তুলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যে রয়েছে, তো এর জন্য 12 টাকা করে আপনাদের বছরে কাটা হবে, অর্থাৎ মাসে মাত্র 1 টাকা করে কাটা হবে, যার বিনিময়ে আপনারা 2 লক্ষ টাকা বেনিফিট পাবেন, ঠিক আছে? তো এর জন্য যেটা, তো প্রথম বছর সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে, অর্থাৎ প্রথম বছর আপনাদেরকে কোনো রকম টাকা কাটা হবে না। অর্থাৎ আপনারা জানেন যে ই শ্রম কার্ডটা করা হচ্ছে যখনই, তখনই আপনার থেকে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা নেওয়া হচ্ছে এই কারণেই, নানা ধরনের প্রকল্প যখনই কোনো রকম লঞ্চ হবে, সেই প্রকল্পের সুবিধা বা সেই প্রকল্পে কোনো রকম টাকা দেওয়ার থাকলে সরকারের, তো সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটা সরকার পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে বা আলাদা করে আবেদন করতে হচ্ছে না, ঠিক আছে? এবারে এর জন্য কোনো রকম চার্জ নেই যে রক্ষণাবেক্ষণ করার জন্য বা ই শ্রম কার্ড রেখেছেন তার জন্য চার্জ দিতে হবে, কোনো রকম চার্জ নেই। 12 টাকা করে আপনার কাটাবে প্রতি বছরে, এটা ই শ্রম কার্ডের চার্জ নয়, এটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বলে একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের চার্জ। তো অটোমেটিক্যালি যখন আপনি ই শ্রম কার্ডটা করবেন, তো এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় আপনার নামটা চলে যাবে, ঠিক আছে? তো আপনার এই নামটা চলে গেলে কী হবে, 12 টাকা করে কাটা হবে, যেটা প্রথম বছর আপনার ফ্রিতে, যেটা সরকার বহন করে নেবে, ভর্তুকি দিচ্ছে সরকার, অর্থাৎ প্রথম বছর 12 টাকা সরকার দিয়ে দেবে, সেকেন্ড বছর থেকে আপনার 12 টাকা করে কাটা হবে আপনার অ্যাকাউন্ট থেকে, যার বিনিময়ে আপনার হচ্ছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটস রয়েছে 2 লক্ষ টাকা রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন, তাই ই শ্রম কার্ড করতে কোনো রকম চার্জ লাগবে বা ই শ্রম কার্ড করে
থাকার পর বা করার পর আপনাদেরকে প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর এটা রিনিউ করার জন্য চার্জ দিতে হবে। এটা কিন্তু কোনো রকমভাবেই কোনো কিছু নয়, এটা যদি শুনে থাকেন সম্পূর্ণ একটা মিথ্যা কথা, সম্পূর্ণ একটা বাজে কথা বা গুজব। ইসম কার্ড করার পরও কোনো রকম চার্জ দিতে হয় না, প্রতি মাসে বলুন, প্রতি বছরে বলুন। এবং সবচেয়ে বড় কথা, ইসম কার্ড করার সময় কোনো চার্জ দেয়া হয় না বা দিতে হয় না। চার্জ যেটা দিতে হয় আপনি যদি নিজে না করতে পারেন, সেক্ষেত্রে সাইবার ক্যাফে আপনি যে যাচ্ছেন, তো সাইবার ক্যাফেতে তারা করে দিচ্ছে, তো তারা একটা চার্জ নেবেই, তো তাদেরকে আপনি টাকাটা দিচ্ছেন, এটা সরকারকে আপনি টাকাটা দিচ্ছেন না, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আসছি লেবার কার্ড। লেবার কার্ড করার জন্য কি আপনাদের চার্জ দিতে হয়, সেটা আপনাদেরকে জানাবো ডিটেলসে। তো এবারে বন্ধুরা আপনাদেরকে লেবার কার্ড সম্পর্কে বলবো, অর্থাৎ রাজ্য সরকারের লেবার কার্ড, যেটা করলে আমরা 25,000 টাকা করে পাবেন। তো এই কার্ডটা করার জন্য কি টাকা লাগে, এবং সেই সঙ্গে জানাবো যে প্রতি বছর রিনিউ করতে কি কোনো টাকা লাগে, সেটাও জানাবো বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এটা পরিষ্কার উল্লেখ আছে, লেবার কার্ড করার জন্য আমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিস হিসাবে 20 টাকা এবং সাবস্ক্রিপশান ফি হিসাবে 30 টাকা দিতে হবে, অর্থাৎ টোটাল 50 টাকা আপনাকে দিতে হবে। অর্থাৎ যখন আপনি লেবার কার্ডটা করতে যাবেন, তো লেবার কার্ডটা করার জন্য আপনাদেরকে 30 আর 20 50 টাকা করে দিতে হবে। এবং সেই সঙ্গে আপনি যদি সিএসসি থেকে আবেদন করেন, তাদেরকে 20 টাকা আরও এক্সট্রা ফিস দিতে হবে, অর্থাৎ হচ্ছে 50 আর 20 70 টাকা ফিস দিতে হবে। এবার বলি, ধরুন আপনি নিজে এটা আবেদন করছেন, তো নিজে আবেদন করার জন্য তাহলে 20 টাকা এবং 30 টাকা, এই 50 টাকা ফিস দিলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো সাইবার ক্যাফে থেকে আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে এই 50 টাকা তো আপনার লাগবেই, সেই সঙ্গে সাইবার ক্যাফের যে চার্জ রয়েছে, তো সেই চার্জটাও এর সঙ্গে দিতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, ইসম কার্ড করতে গেলে কোনো রকম আমাদের টাকা পয়সা লাগছে না। ইসম কার্ড করতে গেলে টাকা যেটা লাগছে, যদি আপনি নিজে করতে না পারেন, কোনো রকম ক্যাফেতে গিয়ে করেন, তাদের জন্য চার্জটা লাগছে, অর্থাৎ ক্যাফেতে আপনি যে করছেন বলে, তো ক্যাফেকে আপনি একটা চার্জ দিচ্ছেন, কিন্তু কার্ডটা করার জন্য সম্পূর্ণ আপনার বিনামূল্যে কোনো চার্জ লাগছে না। কিন্তু লেবার কার্ড করতে গেলে আপনাকে ক্যাফেতে করতে গেলে ক্যাফের চার্জ দিতে হবে, সিএসসিতে করতে গেলে 20 টাকা চার্জ দিতেই হবে, তারপরেও লেবার কার্ডটা করার জন্য আপনাদেরকে চার্জ দিতে হবে 50 টাকা। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, লেবার কার্ডটা করার জন্য চার্জ রয়েছে, এটা একেবারে ফ্রি, একেবারে বন্ধু ফ্রি নয়, অর্থাৎ বিনামূল্যে নয়, এখানে আপনাকে টাকা পে করতে হবে। এবার আসছি, লেবার কার্ডটা আপনি করে ফেললেন, তারপরে কি আপনাকে বছর বছর বা মাসে মাসে টাকা পে করতে হবে? তো বলে রাখি, আগে হচ্ছে যেটা ছিল, লেবার কার্ডের ক্ষেত্রে 50 টাকা করে প্রতি বছর দিতে হতো, অর্থাৎ রিনিউ করার সময় প্রতি বছর 50 টাকা করে এটা দিতে হতো, যার বিনিময়ে আমরা নানা ধরনের এর সুবিধা পেয়ে যেতেন। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন, শুধুমাত্র এই আবেদন করার জন্যই আপনাকে 50 টাকা লাগবে, ঠিক আছে? তারপরে লেবার কার্ডটা হয়ে গেলে আপনি সুবিধা পেতেই থাকবেন প্রতি বছর, আপনাকে রিনিউ করার জন্য আর কোনো রকম টাকা দিতে হবে না। বন্ধুরা বুঝতে পেরেছেন, আর কোনো রকম আমাদের টাকা পয়সা কিন্তু লাগবে না, অর্থাৎ প্রতি বছর ফ্রিতেই আপনি এটা রাখতে পারবেন কার্ডটা। তবে এখানে বলে রাখি, আগে কিন্তু এটা টাকা লাগতো। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, তো কোন কার্ডে কত টাকা করে ফিস লাগছে, কোন কার্ডটি বিনামূল্যে, সেটা আপনাদেরকে জানালাম। এবারে বলে দিই কোন কার্ডে কী সুবিধা রয়েছে, অর্থাৎ ইসম কার্ড বা লেবার কার্ডে কী কী সুবিধা রয়েছে, কী কী বেনিফিট পাবেন, সেটা জানার জন্য আমার ভিডিও সেকশানে চলে যেতে পারেন আমার চ্যানেলে। ভিডিও সেকশানে গেলেই আপনারা দেখতে পাবেন, লেবার কার্ড নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছি, যেখানে লেবার কার্ড সম্পর্কে পুরো ডিটেলস দিয়েছি, যে লেবার কার্ডে কী কী সুবিধা পাওয়া যায়, কীভাবে টাকাটা পাবেন সেটা জানিয়েছি, এর সঙ্গে ইসম কার্ডে কী কী সুবিধা পাওয়া যায় এবং কীভাবে সেই সুবিধাটা নেবেন সেটাও জানিয়েছি। তো বন্ধুরা আপনারা গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন।